sponsored by Nature Pure Rice Bran Oil and Mustard Oil, 100% natural, 100% healthy. Onno Momota, Untold Story of Momota. 45 নম্বর এপিসোডের বক্তা রাজনীতিবিদ সৌমেন মহাপাত্র। লোকো লেকে হাম কাম করেন আর লোকো লেকে হাম কাম করেন তবে কামিয়াবি হামলোক সব হো সকতা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজনীতিবিদ এবং তিনি একজন লড়াকু নেত্রী। তিনি সবসময় সততার সঙ্গে থেকে অহিংসার পথে থেকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। আর সংগ্রাম সেটাই যে জীবন, সেটার জ্বলন্ত উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রাজনৈতিক বৃত্তে থেকে যেমনভাবে তার সঙ্গে যাওয়ার সুযোগ হয়েছে, তার বাইরেও অনেক সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হননি, তার আগে তো দীর্ঘ লড়াই, সেই সময় একসঙ্গে থাকার সুবাদে আমরা অনেক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে মুখ্যমন্ত্রী এক প্রশাসক, দক্ষ প্রশাসক, আবার রাজনীতিবিদ হিসেবে লড়াকু রাজনীতিবিদ, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম সেটাও যেমন, আবার এক সহানুভূতিশীল মমতাময়ী মা হিসেবে তার যে ন্যায় কর্তব্যবোধ, মানুষের প্রতি তার মায়া মমতা অনুভূতি সবটার বহিঃপ্রকাশ আমরা দেখেছি একান্ত আলাপচারিতায় বা কখনো কখনো কাজের মধ্য দিয়েও দেখেছি। এই জায়গায় আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ নয় দীর্ঘ 1984 সাল থেকে ওনার সঙ্গে জড়িত। যখন ইউনিভার্সিটিতে পড়াশুনো করি সেটা 1980 সাল, ইউনিভার্সিটির জীবন শেষ হচ্ছে, তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি। হয়তো তখন তার কাছে যাওয়ার আমার সুযোগ ওঠেনি, কিন্তু তার কাজকর্ম সবটাই আমাকে খুব আকর্ষণ করত। আমরা যারা সেই সময় তো একদম বামপন্থী রাজনীতিতে, ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে সব জায়গায় বামপন্থী রাজনীতিবিদরা, তাদের চরম সন্ত্রাস, তাদের অন্য কাউকে রাজনীতির আঙিনায় থাকুক, এটা তারা সহ্য করতে পারতেন না। তো সেই সময় আমরা সরাসরি রাজনীতি করতে গিয়ে বিভিন্নভাবে আক্রান্ত হয়েছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় তার এক জ্বলন্ত উদাহরণ। তিনি তো ছাত্রবিদ জীবন থেকেই তার বক্তব্য, চাঁচা ছোলা বক্তব্য সবটাই মানুষকে আকর্ষণ করত, এবং আমরাও ছাত্র হিসেবে তার এই প্রভাব সেটা আমরা দেখেছি, এবং খুবই আমরা তার সংযোগে আসার ইচ্ছে থাকলেও সরাসরি না আসতে পারার জন্য আমরা তার ফলোয়ার্স হিসেবে থাকতাম। তারপর দীর্ঘ রাজনৈতিক জীবনে আমরা দেখেছি কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদ হওয়ার আগে অবিভক্ত কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই একটা জায়গা যে তিনি কংগ্রেসের তথাকথিত যারা প্রথম সারির নেতৃত্ব, বাংলায় যারা নেতৃত্ব দিতেন, তাদের সঙ্গে একটা মতবিরোধ তৈরি হয়ে উঠেছিল। তখনই আমরা কেউ কেউ, উনি যুব তৃণমূল কংগ্রেসের নেত্রী, তো সেই নেত্রী হয়ে তিনি একটা আন্দোলন করছেন, আমরা তার ফলোয়ার্স হয়ে গেলাম, আর এদিকে মূল কংগ্রেসের লোকেরা থাকলো। কিন্তু যেহেতু একই দল করি, সবার মধ্যে নির্বাচন বলুন সবটাই একসঙ্গে লড়াই হতো, তবুও মতবাদ কার্যপদ্ধতিতে আমরা সন্তুষ্ট ছিলাম না, মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন না, তাই অনেক সময় মতবিরোধ হয়েছে। সেই সময় মমতাপন্থী এবং অন্য কংগ্রেসপন্থী এইরকম একটা জায়গায় চলে এসেছিল। তা আমার তো মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে আমি তো মেদিনীপুরের ছেলে, মেদিনীপুরকে যেভাবে তিনি দেখেছেন, মেদিনীপুরের আত্মজনের পাশে, আক্রান্ত ব্যক্তিদের পাশে, রাজনৈতিক যে সমস্ত ব্যক্তিত্ব, তারা যেভাবে সিপিএমের সন্ত্রাস, সিপিএমের ঘর দর থেকে আরম্ভ করে লুটপাট, সিপিএমের অত্যাচার, এই সময় সমস্ত আত্মজনের পাশে তিনি দাঁড়িয়েছেন। কেশপুর, গড়বেতা, ছোটো আঙাড়িয়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যে গণহত্যা যেগুলো হয়েছিল, সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেছিলেন সমস্ত সন্ত্রাস উপেক্ষা করে, আমরা তার পেছনে পেছনে যেতাম। আমার তো একদিনের ঘটনা মনে আছে, কেশপুরে তো একটা বিরাট সভা, সিপিএম সভা করতে দেবে না, তো আমি মেচোগ্রাম, একটা জায়গা আছে পাঁশকুড়ার মেচোগ্রাম এনএইচের ওপরে, সেখানে একটা বেশ বড় ক্যাম্প করেছি, কারণ কিছু মানুষ যারা বাসে করে কেশপুর যাবেন তাদের জন্য একটা ক্যাম্প করেছি,
তো সেই গ্রাম থেকে একটু পানীয় জল, একটু হালকা মুড়ি, কেক এইসবের ব্যবস্থা করা আছে। তো দিদি চলে গেলেন ওই রাস্তা দিয়ে কেশপুরে বক্তৃতা করার জন্য। দিদি বক্তৃতা করলেন, বক্তৃতা করে তিনি একটা রাস্তা দিয়ে ফিরে আসছেন। সেই ফিরে আসার আগে দিদিকে মিটিং করতে দেওয়া হবে না, তার জন্য সিপিএমের সন্ত্রাস, তীর, ধনুক, বন্দুক এই নিয়ে আক্রমণ। যারা বাসে করে গেছিলেন তারা আসতে পারছেন না, তাদেরকে আক্রমণ করা হয়েছে। এই অবস্থায় দিদি যখন মেচোগ্রামে পৌঁছে আমার ওই ক্যাম্পটা এলেন, তখন আমার কাছে অনেকগুলো তীর আমি সংগ্রহ করে রেখেছি এবং বিভিন্ন আক্রান্ত ব্যক্তিরা ওখান থেকে সেবা শুশ্রূষা ফার্স্ট এড করে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। দিদি শুনলেন, কী ব্যাপার সৌমেন, এখানে কী অবস্থা? আমি বললাম, দিদি দেখুন এই ব্যাপার, আর এই রাস্তা দিয়ে যদি আমরা যাই ঝাঁটলার রাস্তা দিয়ে, তাহলে দেখবো এখন অনেক বাস জ্বলছে, গাড়ি জ্বলছে, যেগুলোকে সিপিএম জ্বালিয়ে দিয়েছে। দিদি কলকাতা যাওয়া বন্ধ করে দিলেন, সঙ্গে সঙ্গে ওখান থেকে ঘুরলেন, ঘুরে বললেন আমি ওই রাস্তা দিয়েই যাব। আমরা পেছনে পেছনে গাড়ি নিয়ে চললাম। তো সেদিনের সেই সময় দেখেছি যে কত সাহসিনী হলে এইটা তিনি করতে পারেন। এগিয়ে গিয়ে আমরা ওই ঘুরপথে মেদিনীপুর গিয়ে পৌঁছলাম। কেশপুরের পুরো দৃশ্যটা তিনি দেখলেন। মেদিনীপুর গিয়ে পৌঁছে এবার দেখছেন সবাইকে, তখন ওখানে শিরোমণি লজ একটা আছে, সেখানে সবাই আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পরে কে কী খাবেন, অভুক্ত, তিনি নিজেও অভুক্ত, তখন রাত্রি 2:30, কে কী খাবেন, কোথা থেকে খাওয়ার আসবে, সব ব্যবস্থাটা নিজে দাঁড়িয়ে থেকে করছে। সেখানে তখন দেখি সে এক মমতা, দেখুন নারী শক্তির তো অনেক রূপ। তো মমতাকে সেইখানে আমি দেখলাম যে যারা তার থেকে বয়স্ক তার কাছে কন্যা রূপে দাঁড়িয়েছেন, যে কীভাবে তার আহার্য কোথা থেকে আসবে, যারা তার থেকে ছোট তাদের কাছে ভাই হিসেবে, বোন হিসেবে, দিদি হিসেবে দাঁড়িয়েছেন, কীভাবে আসবে, এরকমও দেখেছি তাকে। আবার দেখেছি প্রলয় পাল বলে এক দুজন, তাদেরকে গুলি করে মেরে দিয়েছিল তদানীন্তন পুলিশ যারা সিপিএমের সমর্থনে চলতেন, সেটা উপলদা বলে একটা জায়গা, একদম প্রত্যন্ত জায়গা, গাড়ি করে আমরা যাচ্ছি। তো সেই গাড়ি করে আমরা যাওয়ার পরে ওই গাড়িতে শোভনদেব চট্টোপাধ্যায়, আমি, আরও একজনকে ছিলেন এবং দিদির সামনে বসে আছেন, ছোট্ট ওই অল্টো গাড়ি, সেই গাড়িতে করে আমরা ওখানে পৌঁছে নৌকো করে গেলাম। দিদি গেলেন, তার কোনো ক্লান্তি নেই। আসার পথে রাস্তার ধারে দাঁড়িয়ে তিনি চপ মুড়ি খেয়ে এবং আমাদেরকেও খাইয়ে আমাদের প্রত্যেকের ক্ষুধার নিবৃত্তি তিনি সেটা করলেন। সেখানেও সেভাবে দেখেছি, প্রত্যন্ত গ্রাম বলে তিনি যাবেন না এমন নয়, এভাবে সেখানে পৌঁছেছে। এমনও সময় দেখেছি তিনি বলতে যে আমাদের একজন, আমাদের একান্ত এ পৌরসভার প্রধান নন্দ মিশ্র, একসময় তিনি জন্ডিস রোগে আক্রান্ত হয়েছেন। তো দিদি মঞ্চে বসেই তাকে বলছেন, নন্দ তুই এই ওষুধটা খাবি, হোমিওপ্যাথের একটা ওষুধ তিনি তাকে বলে দিলেন। বলে দেওয়ার পরে তো এই দিকগুলো কিন্তু মমতার আলাদা দিক। তারপরে তো মমতাকে কত রূপে দেখা, অনেকেই সমালোচনা করেন তার লেখনী যে কত দৃঢ়, তিনি যেগুলো রচনা করেছেন, যেমন গদ্য, যেমন পদ্য রচনা, যেমন গান লেখা, এগুলো কিন্তু সত্যি একটা তীক্ষ্ণধার কলম ছাড়া হয় না, সে প্রমাণ তিনি রেখেছেন। তিনি ভালো আঁকেন সে প্রমাণ আমরা অনেকভাবেই পেয়েছি, কিন্তু সমালোচকরা সমালোচনা করেন। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মানুষ থাকেন না যারা ঈশ্বরের কিছু গুণ তারা বা ঈশ্বরের আশীর্বাদ পেয়ে সর্বগুণও সম্পন্না হন, সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রকৃত উদাহরণ। এই ঈশ্বর আল্লাহর আশীর্বাদ ছাড়া এই বহুমুখী প্রতিভাটা কারো মধ্যে আসে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এসছে। একসময় দেখেছি আমাদের সঙ্গে একজন বয়স্ক মানুষ ছিলেন, উনি তার পাটা কোনো কারণে কেটে গেছিল, উনি নিজের ব্যাগ থেকে ব্যান্ডেডটা বের করে তিনি তার পায়ে নিজে লাগিয়ে দিলেন ব্যান্ডেডটা। তো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথায় পাবেন, যার সঙ্গে রাজনীতি করি, তিনি যদি এই রকম সহমর্মিতা তার মধ্যে না থাকে, তাহলে শুধু পলিটিক্যাল কোয়ালিটি, কেউ একটু বক্তৃতা করলেন, কেউ একটু বললেন, এটা তো বড় কথা নয়। একটা কেউ বিধায়ক হয়ে গেলাম, একটা কেউ আমি মন্ত্রী হয়ে গেলাম, এটা বড় কথা নয়। মমত্ব বোধ দিয়ে সবাইকে কাছে টেনে নেওয়া। এই তো গতকাল আমরা যখন মিটিং করি তখন তাকে মানুষদা একটা প্রশ্ন করলেন, প্রশ্ন না ঠিক কথার ছলে বলছেন যে যে মানুষটি এত মিষ্টি, কারণ তিনি তাঁর রচিত দুটি গান তিনি সুর দিয়েছেন, কয়েকটি গান, এবার প্রায় পুজোতে 8টা গান বেরোবে,
সেই গানের দুটি গান তিনি শোনালেন, আমরা শুনলাম, মুগ্ধ হলাম, বিস্মিত হলাম যে অনেক তো প্রভাবশালী সমস্ত সুরকার তারা আছেন, কিন্তু এই সুরের ঝংকারটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই দিলেন। জানি না কখন তিনি এগুলো নিয়ে চর্চা করেন, কিন্তু এটা তো বেরিয়ে এসছে। সেইটা শোনার পরে বলল, যিনি এত মিষ্টি তিনি কেন মাঝে মাঝে রেগে যান? তো তখন উনি যেটা বললেন তার একটাই অর্থ, যিনি সোহাগ করেন তিনি রাগ, এই যে জায়গাটা, তবেই তো ভালো লাগে। আমাকে দুটো কথা বললেন, তারপরে যদি বলেন যে তুমি কিছু মনে করো না, তুমি কেমন আছো, তুমি কী করেছো, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম আন্দোলনে বুক চিটিয়ে লড়াই করার প্রথম যিনি উৎসাহ দিয়েছিলেন, প্রথম যিনি এগিয়ে এসেছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে তো বহু নেতা নেত্রী সেখানে গেছেন, কেউ কেউ সিপিএমের সঙ্গে বা বামফ্রন্টের সঙ্গে গট আপ করে সেখানে পৌঁছেছে, যারা সেই সময় বলছেন যে আমরা আন্দোলনের নেতৃত্ব দিয়ে মেদিনীপুরের মুক্তি এনে দিয়েছি, কেউ কেউ তারা বলছেন। তখন তারাই আবার যখন নন্দীগ্রাম থেকে বেরোচ্ছেন তখন ফোন করে সিপিএমের লিডারকে বলছেন, ভাই আমার গাড়িটা যাচ্ছে। তো এই গট আপের কথাও আমরা জানি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম নন। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখানে গরম আলকাতারা গরম পেট্রোল ছিটিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, এবং সেটা তদানীন্তন রাজ্যপাল বলেছিলেন যে তোমার জন্য পেট্রোল বোম রেডি হয়ে আছে, রাজ্যপাল বলেছিলেন তখন, যিনি ছিলেন আমাদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার নিজের যেটা মনে আছে, সেই সময় দিদিকে তো দেখেছি তিনি এগিয়ে যাচ্ছেন, যেতে পাচ্ছেন না, মোটর সাইকেল, আনিসুর রহমান মোটর সাইকেল করে তাকে নিয়ে যাচ্ছেন এদিক ওদিক করে, এই সাহসটা কে দেখাবেন? আর একটা খুব হাসির কথা এক সময় হয়েছিল, তো সিঙ্গুরের আন্দোলন চলছে আর এদিকে নন্দীগ্রামেরও আন্দোলন চলছে। তো নন্দীগ্রামের আন্দোলনের জন্যে আমি তো কলেজের অধ্যাপক, তো সেই সময় চাল মুড়ি ডাল কে নিয়ে যাবে, প্রথম দু ট্রাক যেটা পাঠানো হয়েছিল সেটাতে কিছুটা আমার ভূমিকা ছিল। তো একটা চেক, আমার কলেজের বেতন পাওয়ার পরে একটা চেক লিখে, তখন আমাদের সঞ্জয় বক্সি ছিলেন, তার হাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার পরেই তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা উক্তি করেছিলেন, আরে হ্যাঁ রে সঞ্জয়, এই সৌমেনদার এই অ্যাকাউন্টটাতে টাকা আছে তো, উনি যে পাঠিয়ে দিয়েছেন। তখন বিবেক বলে আমার ছাত্র, সে বলছে, দিদি উনি যে কলেজ থেকে মাইনে তোলেন সেই কলেজেরই চেকটা পাঠিয়েছে। তো এই এই রকম যে একটা বেশ একটা মনের মধ্যে আমার খুব সাড়া জেগেছিল যে কতটা কাছের হলে তিনি এই কথাগুলো বলতে পারেন। এই হচ্ছে নন্দীগ্রামের আন্দোলন। নন্দীগ্রামের আন্দোলন করতে গিয়ে তো আজকে তিনি বলেছেন, নন্দীগ্রামের মানুষ যখন ঘিরে দিয়েছিল তখন এখানকার আমার এই তমলুকের যিনি প্রখ্যাত অ্যাডভোকেট এবং আমাদের দলের নেতা চিত্তবাবুরা, তারা তাকে তার বাড়ি থেকে, কী ছিলেন একজন তিনি মহিলা, তিনি ওখান থেকে বেরিয়ে এসছেন, চিন্তা করেন নিজের রাতে কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোথায় ঘুমোবেন, সেসব তার চিন্তা নেই, বেরিয়ে এসছেন এক বস্ত্রে বেরিয়ে এসছেন। তারা তখন বস্ত্র কিনে দিয়েছিলেন, পেস্ট দিয়েছিলেন, তাদের দাঁত ফাঁত মাজার জন্য সব দিয়েছিলেন। তো এইরকম ঘটনা এতদিন পরেও সেটা তিনি মনে রেখেছেন। নন্দীগ্রামের প্রতিটি ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসাহ প্রেরণা ছাড়া হতো না, সিঙ্গুরের আন্দোলন হতো না, নেতাইয়ের আন্দোলন। আমার মনে আছে কেশপুরে উনি তখন কোথায় একটা গেছিলেন, ওখান থেকে ফোন করছেন আমাকে যে কেশপুরে যে এতগুলি লাশ, আমি নিজে যাব ওখানে, আপনি অপেক্ষা করুন, আমরা সাতখানা লাশ সাজিয়ে নিয়ে অপেক্ষা করছি কেশপুরে। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন এবং পৌঁছানোর পরে বেশিরভাগ যারা মারা গিয়েছিলেন তারা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের, সেই জন্য ওনাদের সেই যে থাকে না অন্তিম সময়ে গোসল টোসল করিয়ে তারপর এ করতে হয়, তিনি ততক্ষণ পর্যন্ত তাদের কবর দেওয়ার পর্যন্ত তিনি অপেক্ষা করেছেন সেখানে দাঁড়িয়ে। এই যে সহানুভূতি কোথায় পাবেন? মানে আমি আজকেই দেখুন, আজকে আমাদের একজন কর্মীকে গত পরকাল মেরেছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন, আমাদের পাঠিয়েছেন, গতকালও বলেছেন যদি সেরকম হয় এখনই পিজি পাঠিয়ে দাও, আমি সব দায়িত্ব নিয়ে সেখানে কাজ করিয়ে দেবো। কে বলবেন? আমরা তো সাধারণ ক্যাডার। তাই তিনি রাজনীতি করতে গিয়ে যারা নিচু স্তরেও যেমন আছেন তাদেরকে যেমন গুরুত্ব দেন, ওপরের নেতাকেও গুরুত্ব দেন। সেই জন্য আমরা বলি রাজনীতিতে যে আমাদের একমাত্র নেত্রী তিনিই নেতা, তিনিই নেত্রী, তিনিই সব। এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নানা চোখে নানাভাবে আমরা যেভাবে দেখেছি সেভাবে বলবো যে তিনি একজন নেত্রী, সর্বগুণ সম্পন্ন নেত্রী। তাই আজকে তাকে আমরা বলেছিলাম, কেউ বলেন বাংলার বাঘিনী,
কেউ বলেন ভারতবর্ষের অগ্নিকন্যা, আমি শুধু বলবো শুধু ভারতবর্ষ নয়, আন্তর্জাতিক মানেও তার খ্যাতি এবং ব্যাপ্তি, এবং সেই ক্ষুরধার ব্যাপ্তি আর খ্যাতি সেটাকে বলবে যে পৃথিবীর এক অগ্নিকন্যা। আমরা যেটা দেখেছি যে স্পট সিদ্ধান্তটা নেতৃত্ব উনি নেন সেটা আমরা শিখেছি, যে কারণে এখনও আমাদের মনে হয় যে একটা জায়গায় যদি পৌঁছই সেখানে কী ঘটনা ঘটছে সেই ঘটনার উপরেই সিদ্ধান্ত নিতে হবে, এইটা কিন্তু তিনি শিখিয়েছেন। আমি এর সঙ্গে আলাপ আলোচনা করব, ততক্ষণে দেখা গেল যিনি আক্রান্ত হয়েছেন তিনি আরও বেশিভাবে বিপর্যস্ত, সেটা করা যাবে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। যেমন কি নন্দীগ্রাম একটা পথে আমরা ঢুকব, আক্রমণ হবে জেনেছেন, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন এই পথ দিয়ে চলো। এই যে এটা একটা ক্ষুরধার বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি, উদ্ভাবনী চিন্তা, এটা না থাকলে কেউ নিতে পারে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। পুরনো দিনের গল্প, হয়তো গতকালই আমাদের ওখানে তিনি কিছু স্মৃতিচারণা করেছেন এবং তিনি একটা কথা বলেছেন, একদিন আমাদের সমস্ত তৃণমূলের যারা আমরা নিচুতলায় কাজ করি এই রকম লক্ষাধিক ছেলে মেয়েকে নিয়ে, সেদিন কোনো বক্তৃতা নয়, সেদিন কোনো রাজনৈতিক কথা নয়, রাজনীতি করতে গিয়ে সমাজের শুধু রাজনীতি দিয়েই শুভ করা যায় তা নয়, অনেক সামাজিক কর্মকাণ্ড, তিনিই তো প্রথম স্রষ্টা যিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 3,000 মানুষকে একসঙ্গে রক্তদানের শিবির তিনিই করেছিলেন, তাহলে এই রকম রক্তদান উৎসব সমাজের সেবা, এইগুলোর মধ্য দিয়ে কালকে ধরুন আমফান ঝড় হয়েছে, আমফান ঝড়ে তো তিনি বিজেপি দেখেননি, সিপিএমও দেখেননি আর তৃণমূল দেখেননি, তিনি বলেছেন সবাইকে সাহায্য করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে আমি কি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ, রাজনীতির ঊর্ধ্বে থেকে মানব সম্পদের উন্নয়নের কথা তিনি সবসময় ভাবেন, সবসময়ই এটা তার চিন্তাধারা। তিনি তাই কালকে স্মৃতিচারণার মধ্য দিয়ে যেমন হচ্ছিল উনি বলছেন আমি সমস্ত ক্ষেত্রে কী কী হয়েছে, কার সংস্পর্শে এসেছি, কারা আমায় সাহায্য করেছে। কালকে জগদীশ বলে আমাদের একটি কেশিয়ারির ছেলে, দিদি এলেই সে তাকে বাদাম ভাজা খাওয়াতো, কাজু বাদাম ভাজা, আর দলের খুব লড়াকু নেতৃত্ব, কেশিয়ারির মতো জায়গায় তার জীবন অবসান ঘটেছে এক বছর আগে। দিদি কালকে জানলেন, জানার সঙ্গে সঙ্গে তার সেই শোক বিহ্বল যে ভাবনা মানে বহিঃপ্রকাশ সেটা আমাদেরকেও বিহ্বল করে তুলেছিল। তিনি বললেন তার একটি ছেলে, তার পরিবার এখন নিঃস্ব, কীভাবে তাকে সাহায্য করা যায় সেটা তিনি বললেন। এই যে জায়গাটা, এই জায়গা, এই রকম স্মৃতিচারণা তিনি করবেন 1,00,000 ছেলে মেয়েদের নিয়ে, এটা তাঁর তিনি কালকে প্রকাশ করেছেন। আমরাও চাই, কারণ আমি তো সবটাই জানি না, অনেকে আরও আছেন, আরও অনেক ঘটনা, সেটা আমরাও জানব, সমৃদ্ধ হব, আমরা শিখব, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সবাই শিখবে, সেটা আন্তর্জাতিক মানেও আজকে স্বীকৃতি যে লাভ করছে এ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃপা। এতে ভারতবর্ষের বিভিন্ন রাজনীতিবিদদের কাছে ঈর্ষার কারণ হতে পারে, কিন্তু আমি তাদেরকে অনুরোধ করব, সে তো ভারতবর্ষের মেয়ে, আর পশ্চিমবাংলা থেকে পুরস্কার নিয়ে আসছেন মানে ভারতবর্ষের মুখোজ্জ্বল করছেন, আসুন না, ভালো কাজ যেগুলো সেগুলোকে সমালোচনার ঊর্ধ্বে থেকে অন্তত বলি হ্যাঁ এটা ভালো। আমি এক সময় তখন দিদি একাই সাংসদ, আমি একটা ছোট্ট স্কুল করেছি ইংলিশ মিডিয়াম স্কুল, কারণ আমি যখন বিদেশে ছিলাম সেখানে গিয়ে প্রথম ফেস করেছিলাম যে ধরুন ইংরেজিটা আমি জানি কিন্তু ইংরেজি বলতে পারছি না, এইটা ফেস করাতে খুব চরম কষ্টে পড়েছিলাম। তারপর ইউজ টু হয়ে গিয়ে বিদেশ থেকে ফেরার পরেই আমার মনে হয়েছিল যে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল করব, তো সেই স্কুল করেছি, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগোচ্ছি, দিদি তখন একাই সাংসদ, আমি দিদির বাড়িতে গেছি, কথায় কথায় আমার স্কুলের কথাটা উঠেছে, ওঠার পরে উনি বললেন সৌমেন তোমার কিছু প্রসপেক্টাস আমায় দিয়ে যাও, আমি দেখব ছাত্র সংখ্যা কীভাবে বৃদ্ধি পায়। সেদিন আমার চোখে জল এসেছিল যে এত সহানুভূতিশীল, এই সব কিছু ঘটনা আমার মনে খুব দাগ কাটে। সেদিন উনি আমার প্রসপেক্টাস নিয়েছিলেন একটা ছোট্ট স্কুল প্রত্যন্ত গ্রামে, তিনি বলেছিলেন যে তোমার এই যে ইচ্ছা, তুমি যেটা করতে চাইছো সেটা আরও ভালো হোক আমি চাই, তাই তিনি সেটা নিয়েছিলেন। হম ডরতে নেই হম মরনে কে লিয়ে তৈয়ার হ্যায়, জো ডরতে হ্যায় ও মরতে হ্যায়, আর জো লড়তে হ্যায় ও জিততে হ্যায়, হম করেঙ্গে লড়েঙ্গে জিতেঙ্গে। প্রয়োজনে দেবমোড়া এক নদী রক্ত, হোক না পোষের বাধা প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না।
लोगों को लेके हम कम करेंगे, और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है।